তোমরা কি আমাকে দেখতে পারছো বন্ধুরা, একবার কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে দেখতে পারছো ঠিকঠাক? আই থিঙ্ক এখন সবাই ঠিকঠাক দেখতে পারছো, তাই তো? ওকে বন্ধুরা চলো, আই থিঙ্ক এখন তোমাকে সবাই ঠিকঠাক দেখতে পারছো। যদি আমাকে সবাই তোমরা ঠিকঠাক দেখতে পারছো একবার কমেন্ট করে জানাবে বন্ধুরা, একবার আমাকে কমেন্ট করে জানাবে যদি সবাই ঠিকঠাক দেখতে পারছো। আচ্ছা এখন 20 জন চলে এসছে লাইভে, চলো শুরু করা যাক আজকের তাহলে ক্লাস। তো সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছে এখন নিশ্চয়ই, আশা করি। অ্যাকচুয়ালি ঠিক ক্লাসটা শুরু করার সময়টাতেই একদম ফট করে লোডশেডিং হয়ে যায়, ঠিক আছে? তো একবার আমাদের এখানে মানে কারেন্টটা চলে গেলে কি হয়, ওই ইন্টারনেটটা আবার রিস্ট্রিম হতে একটু সময় লেগে যায় বন্ধুরা, ঠিক আছে? রিস্ট্রিম হতে একটু সময় লেগে যায়। তো আশা করি এখন সবাই ঠিকঠাক শুনতে পারছো, যদি সবাই ঠিকঠাক শুনতে পারছো একবার কমেন্ট করে জানাবে, একবার কমেন্ট করে জানাও বন্ধুরা, একবার কমেন্ট করে জানাও। 22 জন লাইভে চলে এসছে, হ্যাঁ অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার, চলো অল ক্লিয়ার। চলো বরুণ গুড মর্নিং সবাইকে, বাপন, স্বর্ণালী, মহেন্দ্র, সোনা, দেন মল্লিকা, মৃণাল, বিশ্বজিৎ, সুকল্যাণ, অনেকেই রয়েছে লাইভে। চলো 22 জন চলে এসছে। রানা গুড মর্নিং, রিকিময় গুড মর্নিং। সো খুবই দুঃখিত, ক্লাসটা শুরু করার আগেই, একদম আগে যা নতুবা পরে যা, ক্লাসের সময়ই চলে যাবে আর কি বলবো। ইটস ওকে, চলো যতজন লাইভে রয়েছো সবাইকে বলবো যে একবার চলো শেয়ার হয়ে যাক, আগে শেয়ার হয়ে যাক, আমরা দারুণ ক্লাস করব। চলো অনেকেই রয়েছে, সবাইকে সুপ্রভাত জানাই বন্ধুরা। এবং আজকের ক্লাস আমরা সবাই জানি যে আজকের দিনটি যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা একটু আগেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা একটু আগেই আমরা যথেষ্ট ডিসকাস করে নিয়েছি যে আজকে হচ্ছে জন্মজয়ন্তী, আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং আজকের দিনটি 25শে বৈশাখ। তো বন্ধুরা আজকে একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য বন্ধুরা। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যারা যারা WBCS এর ব্যাচে অ্যাডমিশন করতে চাও, যারা যারা WBCS এর ব্যাচে অ্যাডমিশন এখনও করনি, তাদেরকে বলবো আজকে তোমাদের জন্য যথেষ্ট একটা অফার থাকবে। আজকে যেহেতু 25শে বৈশাখ, বাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, তো যথেষ্ট অফার থাকবে। তো তোমরা সন্ধে বিকেল 6টার থেকে তোমাদের অ্যাডমিশন করার আগে বিকেল 6টার থেকে আমাদেরকে 87 50 60 99 44 নম্বরে একবার ফোন করে নিতে পারো এবং ডেফিনেটলি তোমাদের কোর্স আজকে তোমরা 3000 থেকে 3500 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদেরকে একবার ফোন করে নেবে, আমরা তোমাদেরকে বলে দিব যে কোন কোডটা ইউজ করলে তোমাদের কত পার্সেন্ট ছাড় হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে যথেষ্ট ইম্পর্টেন্ট দিন, তো তোমাদের জন্য কিন্তু আরে 24/7 নিয়ে এসছে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা সারপ্রাইজ গিফট, ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে আমার কোড, যদি তোমার তোমাদের আমার কোড ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা এই কোডটা ইউজ করে অ্যাডমিশন করতে পারো, Y225। তথাপি একবার এই নম্বরে ফোন করে নেবে, ঠিক আছে? ওকে বন্ধুরা চলো তাহলে শুরু করছি আমাদের আজকের সেশন। একদম একদম WBPSI-এর জন্য যথেষ্ট হেল্পফুল হবে এই ক্লাস। কিন্তু বন্ধুরা এত কম স্টুডেন্ট হলে চলবে না, ক্লাসে কিন্তু মোটামুটি 80 জন প্লাস স্টুডেন্ট চাই, 80+ স্টুডেন্ট চাই, 29 জন হয়ে আছে, এটাকে শেয়ার করতে হবে আরও। চলো শেয়ার করে দাও। তো বন্ধুরা কালকে আমরা অলরেডি এই টপিকগুলি পড়িয়েছিলাম এবং কালকে আমরা অলিম্পিক গেম অবধি আমরা কমপ্লিট করেছিলাম, তাই তো? অলিম্পিক গেম অবধি আমরা কালকে কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করব ICC ওয়ার্ল্ড কাপের দিয়ে, আমরা আজকে আমাদের টপিকটা শুরু করব। চলো ICC ওয়ার্ল্ড কাপ যথেষ্ট ইম্পর্টেন্ট একটি গেম আমরা বলবো, তাই তো? ICC ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জগতে তো যথেষ্ট ফেমাস, প্রত্যেকজন ক্রিকেট খেলা না হলে স্যার ভালোই লাগছে না, আর এবছর তো IPL খেলা হচ্ছে না, তো তার জন্য অনেকেরই মন খারাপ ডেফিনেটলি, ঠিক আছে? সবাই শেয়ার করে যাক, একবার শেয়ার হয়ে যাক চলো। তো আজকে আমরা প্রথমে জানবো এরপর ICC ওয়ার্ল্ড কাপের বিষয়ে, যে ICC ওয়ার্ল্ড কাপের কী গুরুত্ব রয়েছে, কী ইম্পর্টেন্স রয়েছে। চলো বন্ধুরা, তো দেখো কী বলেছে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ওয়াজ অর্গানাইজড ইন ইংল্যান্ড June 1975 সালে। ফার্স্ট যেটা ICC ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা অর্গানাইজ করেছিল ইংল্যান্ডে কত সালে, June 1975 সালে। ফার্স্ট ODI ক্রিকেট যেটা ম্যাচ, ফার্স্ট ODI ক্রিকেট ম্যাচ হ্যাভিং বিন প্লেড ওনলি 4 ইয়ার্স আর্লিয়ার, 4 ইয়ার্স, ঠিক আছে? ফার্স্ট ODI ক্রিকেট খেলা হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট ODI ক্রিকেট খেলা হয়েছিল হ্যাভিং বিন প্লেড ওনলি 4 ইয়ার্স আর্লিয়ার। হাওয়েভার আ সেপারেট ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপও কিন্তু খেলা হয়েছিল, হ্যাজ বিন হেল্ড 2 ইয়ার্স বিফোর দ্য ফার্স্ট ম্যানস টুর্নামেন্ট, খেলার 2 বছর আগে ফার্স্ট ওমেন ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, ঠিক আছে? এবং যেই ওমেন ওয়ার্ল্ড কাপে ইনভলভ হয়েছিল মাল্টিপল ইন্টারন্যাশনাল টিমস, মাল্টিপল ভারতবর্ষে বা বিশ্বের বিভিন্ন দেশের থেকে
পার্টিসিপেট করেছিল এই যে ওমেন ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড কাপ আছে সেটাতে, যেটা হয়েছিল 1912 সালে অ্যাজ আর্লি অ্যাজ 1912 ওয়েন এ ট্রাইঙ্গুলার টুর্নামেন্ট, ঠিক আছে, অফ টেস্ট ম্যাচেস ওয়াজ প্লেড বিটুইন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। একটা ট্রাইঙ্গুলার টুর্নামেন্ট একটা খেলা হয়েছিল, ট্রাইঙ্গুলার কার কার মধ্যে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কে, এবং ছিল তোমার আমরা বলতে পারি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। ফার্স্ট থ্রি ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল ইংল্যান্ডে, এবং যেটা ফ্রম দ্য 1987 অনওয়ার্ডস থেকে হোস্ট করেছে হ্যাজ বিন শেয়ার্ড বিটুইন কান্ট্রিজ। 1987 সাল থেকে প্রথমে যখন 1975 সালে যখন খেলা হয় সেই সময় থেকে ফার্স্ট তিনখানা ICC ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল শুধুমাত্র ইংল্যান্ডে। এবং তারপরে 1987 সাল থেকে কি হয়েছিল, 1987 সাল থেকে ICC ওয়ার্ল্ড কাপ বিশ্বের বিভিন্ন দেশে কি করে দেওয়া হয়, শেয়ার করে দেওয়া হয়, মানে বিশ্বের বিভিন্ন দেশ হোস্ট করা শুরু করে ICC ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, আন্ডার আনঅফিসিয়াল রোটেশন সিস্টেম, রোটেশন বেসিসে খেলা হচ্ছিল, উইথ দ্য 14 ICC মেম্বার্স হ্যাভিং হোস্টেড অ্যাট লিস্ট ওয়ান ম্যাচ ইন দ্য টুর্নামেন্ট। 14খানা ICC ওয়ার্ল্ড কাপ যারা রয়েছে, 14খানা ICC ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট তার যে মেম্বার্স রয়েছে তারা কি করছিল, তারা নিজেদের মধ্যে রোটেট করে নিয়ে খেলাটা হোস্ট করছিল। 2019 আমরা সবাই জানি ICC ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, যেটা হোস্ট করেছিল ইংল্যান্ড এবং ওয়েলসে হোস্ট করা হয়েছিল। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, আমরা যদি আরো পয়েন্ট ইনফরমেশন এখানে দেখে নেই যে ICC ওয়ার্ল্ড কাপকে অ্যাডমিনিস্টার কে করে, ICC ওয়ার্ল্ড কাপকে অ্যাডমিনিস্টার করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যাকে আমরা বলি ICC। ফর্মেট যদি আমরা কি বলি, ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ফার্স্ট এডিশন খেলা হয় ইংল্যান্ডে এবং লাস্ট এডিশন এখন অবধি খেলা হয়েছে 2019 ইংল্যান্ড এবং ওয়েলসে। নেক্সট এডিশন সবার আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা জানা, আমি জানি না হয়তো বা পোস্টপোন হতেও পারে বিকজ যে সিচুয়েশন চলছে, 2023 কিন্তু ভারতবর্ষে ICC ওয়ার্ল্ড কাপ খেলা হওয়ার কথা। টুর্নামেন্ট ফর্মেট ভেরিয়াস খেলা হয়, নাম্বার অফ টিমস 20খানা টিমস অল টুর্নামেন্টে পার্টিসিপেট করে, 14খানা ছিল আনটিল 2015, ঠিক আছে, কারেন্ট 10খানা। কারেন্ট চ্যাম্পিয়ন যদি আমরা বলি, সব থেকে চ্যাম্পিয়নশিপ বেশিকে পেয়েছে ইংল্যান্ড পেয়েছে। মোস্ট সাকসেসফুল টিম যদি আমরা বলি, যে সব থেকে বেশি সাকসেসফুল টিম তারা কে ছিল, অস্ট্রেলিয়া ছিল, এবং সব থেকে বেশি রানস, মোস্ট রানস সচিন টেন্ডুলকার করেছিল 2278, ঠিক আছে। তোমরা এখানে আমাকে এই তিনটে ইনফরমেশন একটু বলে দিও যে আর সচিন টেন্ডুলকারের রানকে কি কেউ ব্রেক আপ করেছে কি না। মোস্ট উইকেট, মোস্ট উইকেট এখন অবধি কে নিয়েছে, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রেথ রয়েছে মোস্ট উইকেটস। ক্লিয়ার বন্ধুরা? তো এখানে আমরা যথেষ্ট ইনফরমেশন এখানে আমরা পেয়ে গেলাম। আমরা যদি আরও দেখি বন্ধুরা কি রয়েছে, দেখো যে প্রেজেন্ট, দেখো ICC যে বডি রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে বডি রয়েছে, ঠিক আছে, ICC যে বডি রয়েছে সেই বডিতে 2016 পর্যন্ত প্রেসিডেন্ট বলে একটা পদবি ছিল, প্রেসিডেন্ট। যেমন আমাদের BCCI প্রেসিডেন্ট আমাদের বাঙালির গর্ব, BCCI প্রেসিডেন্টকে আমাদের বাঙালির গর্ব হচ্ছে কে, আমাদের দাদা হচ্ছেন BCCI প্রেসিডেন্ট, আমাদের সৌরভ গাঙ্গুলি BCCI প্রেসিডেন্ট বর্তমান, এবং সেক্রেটারি হয়েছেন জয় শাহ, ঠিক আছে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহর ছেলে সেক্রেটারি রয়েছেন। তো BCCI-এর প্রেসিডেন্ট রয়েছে আমাদের দাদা, আমাদের প্রাউড এটা যে BCCI-এর মতো একটা জায়গাতে, আর দাদা রিয়েলি এটা ডিজার্ভ করতো, তাই তো, সেখানে প্রেসিডেন্ট রয়েছে আমাদের দাদা। এবং 2016 পর্যন্ত ICC-তেও কিন্তু প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে একটা পদবি ছিল, যার লাস্ট 2016 অবধি যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল জহির আব্বাস ছিলেন লাস্ট যে সভাপতি, জহির আব্বাস। কিন্তু 2016 এই প্রেসিডেন্টশিপ, এই প্রেসিডেন্টশিপ কী করে হয়, টপ রান, ওকে কুন্তল বলো, একদম টপ রানে রয়েছে। কিন্তু এই জহির আব্বাসের যে পদ এটাকে 2016 ডিসকোয়ালিফাইড, মানে এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। এবং বর্তমান ICC দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে চেয়ারম্যান, একটা হচ্ছে চেয়ারম্যান এবং আরেকটা হচ্ছে CEO। তাহলে বর্তমান চেয়ারম্যানকে ICC-র বর্তমান সচিব, ওকে, ICC-র বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শশাঙ্ক মনোহর হচ্ছেন বর্তমান ICC-র চেয়ারম্যান, এবং CEO হচ্ছে, আমরা যদি দেখি নেই, মনু সহায় মনু মনু
সোহাই ইনি হচ্ছেন সিইও। যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন বন্ধুরা দেখে নেবে, 48 জন লাইভে চলে এসেছে, শেয়ার করে দাও। WBCS, WBP, SI কনস্টেবল, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এই ক্লাস, ঠিক আছে? ও অর্ণকালী, অনারকালী তুমি আমাকে আজকে এই ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমাকে একবার মনে করাবে, ঠিক আছে? একবার মনে করাবে বোন, আমি একদমই ভুলে গেছি, একদমই মাথা নেই, এতটা কি বলবো আর কি, মানে পাজেলড হয়ে গেছি। তুই চোখে চলো, শশাঙ্ক মনোহর এবং মনু সহায় হচ্ছেন চেয়ারম্যান কাম সিইও। তো যথেষ্ট ইম্পর্টেন্ট এই দুটো ইনফরমেশন, ক্লিয়ার? তো ICC ওয়ার্ল্ড কাপের বিষয়ে আমরা একটু দেখে নিলাম, এখন আমরা দেখব ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ক্রিকেটের জগতের, ক্রিকেটের জগৎ মানে হচ্ছে আমাদের বাংলার একটা মনের একটা জায়গা, তাই তো? ক্রিকেট, সরি ফুটবল। তো বন্ধুরা ফুটবলের বিষয়ে একটু দেখে নিব কি বলেছে, দেখো দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটাকে বলা হয় কল্ড ওয়ার্ল্ড কাপ, ইজ এন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফুটবল কম্পিটিশন, যেটা কনসিস্টেড বাই সিনিয়র ম্যানস ন্যাশনাল টিম। প্রত্যেকটা দেশের যে সিনিয়র ফুটবল ম্যানস টিম থাকে তারা পার্টিসিপেট করে এই ফিফা ম্যানস ওয়ার্ল্ড কাপে, অফ দ্য মেম্বার অফ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। কারা পার্টিসিপেট করে? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফার ফুল ফর্ম, মেম্বার্স অফ দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, রিমেম্বার দ্যাট। স্পোর্টস ইজ গ্লোবাল গভর্নিং বডি রয়েছে, এই ফিফা বডিটা হচ্ছে স্পোর্টসের গ্লোবাল গভর্নিং বডি। দ্য চ্যাম্পিয়নশিপ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এভরি ফোর ইয়ার্স, প্রত্যেক চার বছর পরে পরে খেলাটা হয়, ঠিক আছে? সবাইকে সুপ্রভাত, যারা যারা নতুন এসছো তারা সবাই একবার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং শেয়ার করে দেওয়ার অল্প 48 চলে এসছে, এটাকে হাফ সেঞ্চুরি পার করতে হবে, এবং সবাই ডেফিনেটলি লাইক ঠোকো চলো। ফোর ইয়ার্স খেলা হয় সিন্স ইনাগুরেল টুর্নামেন্ট 1930 সালে এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম খেলা হয়েছিল বন্ধুরা, ক্লিয়ার? এক্সেপ্ট 1942 সালে এবং 1946 সালে এই খেলাটি নট হেল্ড বিকজ অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য এই হাফ সেঞ্চুরি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে শেয়ার করতে হবে, 80 জন পার করতে হবে, তোমাদের দায়িত্ব এটা, ঠিক আছে? শেয়ার করে দাও বন্ধুরা, চলো শেয়ার হয়ে যাক। তো বন্ধুরা মনে রাখবে যে দুবার ওয়ার্ল্ড কাপ, যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা খেলা হয়নি, কিসের জন্য খেলা হয়নি? বিকজ অফ দিস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ক্লিয়ার? এবং আমরা যদি আরও দেখে নিই, দ্য কারেন্ট চ্যাম্পিয়ন কে রয়েছে, লাস্ট যেটা 2018 খেলা হয়েছে সেই খেলাতে জিতেছে ফ্রান্স, এবং হুইচ ইজ ওন দ্য সেকেন্ড টাইটেল অফ 2018 টুর্নামেন্ট ইন রাশিয়া, ক্লিয়ার? 2018 ইন রাশিয়া। আমরা যদি এখানে দেখে নিই, ফাউন্ডেড ফিফা ওয়ার্ল্ড কাপ, ফাউন্ডেড ফিফা কমিটি যেটা রয়েছে, তারা ফাউন্ডেড হয়েছিল 1930 সালে, ফার্স্ট খেলা হয়েছিল। রিজন, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হয়। নাম্বার অফ টিমস 32, ইন্টারন্যাশনাল টিম পার্টিসিপেট করে, 32খানা টিম পার্টিসিপেট করে। কারেন্ট চ্যাম্পিয়ন রয়েছে ফ্রান্স, এবং মনে রাখবে ফ্রান্স এটা নিয়ে দুবার জিতলো এই ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং মোস্ট সাকসেসফুল টিম যদি আমরা বলি ব্রাজিল, মোস্ট সাকসেসফুল টিম কিন্তু ব্রাজিল, আমরা সবাই খুব ভালো করেই জানি ব্রাজিল, ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফিফার সম্বন্ধিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবং যদি আমরা বলি প্রেজেন্ট প্রেসিডেন্ট কে আছেন ফিফার, ফিফার বর্তমান সভাপতিকে, প্রেজেন্ট প্রেসিডেন্টকে ফিফার যদি আমরা দেখে নিই, ফিফার প্রেজেন্ট প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ানি ইনফ্যান্টিনো, রিমেম্বার দ্যাট বন্ধুরা, যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ফিফা দ্যাট ইজ গিয়ানি ইনফ্যান্টিনো, ক্লিয়ার? এবং 2022 নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ আবার হওয়ার কথা আছে, তাই তো বন্ধুরা? 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা কোথায় ছিল? 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল কাতারে হওয়ার কথা, কিন্তু বন্ধুরা আমরা জানি না যে আদৌ, 56 জন লাইভে চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ, এটাকে 80 বার করতে হবে, এটা আদৌ কি কাতারে হবে না এটা পোস্টপোন হবে বন্ধুরা, কারণ প্রত্যেকটা গেম কিন্তু পোস্টপোন হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো বন্ধুরা এতটুকু অবধি আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার, হোয়াট ইজ ফিফা ওয়ার্ল্ড কাপ এবং কবে কি তার অরিজিন, তার সভাপতিকে আমরা মোটামুটি ইনফ্যান্টিনো, ইয়েস, তার প্রেসিডেন্ট রয়েছে, আমরা মোটামুটি একটা বেসিক ক্লিয়ার হয়ে গেল আমাদের। চলো দেখে নিচ্ছি আমাদের হকি ওয়ার্ল্ড কাপ, হকি দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া, হকি যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে হকি ইজ অলসো দ্য ন্যাশনাল গেম অফ পাকিস্তান অলসো, ক্লিয়ার? আচ্ছা কি বলেছে দেখো, দ্য ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিল্ড হকি কম্পিটিশন, যেটা অর্গানাইজ করে বাই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, কি তার জন্য কি রয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি,
International Hockey Federation. The tournament was started in 1971. এবং এটা হেল্ড হয় প্রত্যেক চার বছর পরে পরে, প্রত্যেক কি প্রত্যেক চার বছর পরে পরে। ইউরোপ কাপ পোস্টপোন, একদম একদম প্রত্যেকটা খেলাই পোস্টপোন হচ্ছে ভাই, ঠিক আছে, চার বছর পরে পরে এটা হয়। ব্রিঙ্গিং দ্য ফোর ইয়ার্স বিটুইন দ্য সামার অলিম্পিক, ঠিক আছে, পাকিস্তান ইজ দ্য মোস্ট সাকসেসফুল টিম। মনে রাখবে বন্ধুরা, হকি খেলার দিক দিয়ে পাকিস্তান হচ্ছে বিশ্বের ভিতরে সবার থেকে মোস্ট, যে জিতেছে, যে হায়েস্ট নাম্বার অফ টাইমস জিতেছে সেটা হচ্ছে পাকিস্তান, হ্যাভিং ওন দ্য টুর্নামেন্ট ফোর টাইমস, চারবার জিতেছে। দ্য নেদারল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া হ্যাভ ইচ ওন থ্রি টাইটেল, নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়া তিনবার তিনবার করে জিতেছে, ঠিক আছে, তিনবার করে জিতেছে। অ্যান্ড জার্মানি হ্যাজ ওনলি টু টাইটেলস, বেলজিয়াম অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ বোথ ওন দ্য টুর্নামেন্ট ওয়ান্স, ঠিক আছে, ইন্ডিয়া এবং বেলজিয়াম শুধু একবার একবার জিতেছে। 2018 টুর্নামেন্টে ভুবনেশ্বরে হয়েছিল, 2018 যে টুর্নামেন্ট হয়েছে হকি টুর্নামেন্ট সেটা কোথায় হয়েছে, ভুবনেশ্বর ইন্ডিয়াতে হয়েছে, ফ্রম 28 নভেম্বর টু 16 ডিসেম্বরে হয়েছিল। বেলজিয়াম ডিফিটেড নেদারল্যান্ডকে হারিয়েছিল ইন এ পেনাল্টি, ঠিক আছে, আফটার দ্য ম্যাচ এন্ডেড, অ্যান্ড দ্য উইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ বেলজিয়াম জিতেছিল এবছর লাস্ট, যেটা 2018 যেটা। টেকনিক্যাল ডাইরেক্টর ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলো, তো বেলজিয়াম জিতেছিল লাস্ট যে হকি টুর্নামেন্টটা সেটাতে জিতেছিল বেলজিয়াম, ঠিক আছে, বেলজিয়াম জিতেছিল, ওকে। দ্য ওয়ার্ল্ড কাপ এক্সপেন্ডেড 16টা টিমস 2018, দ্য ফিফা দ্য হকি যে ওয়ার্ল্ড কাপ সেটা পসিবিলিটি ইনক্রিজিং ইট টু 24, এটা এটা 16টা টিমের থেকে হয়তো বা এটা 24টি টিম হতে পারতো 2022, বাট আমরা জানি না বন্ধুরা যে আদৌ কি 2022 খেলাটা হবে কি না, খেলাটা হবে কি না, ঠিক আছে। যদি আমরা একটু যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি দেখে নিই, নেক্সট আমাদের যে ইন্টারন্যাশনাল যে হকি যে রয়েছে, ইন্টারন্যাশনাল মেন্স হকি যেটা রয়েছে, মেন্স হকিটা আমাদের 2022 হওয়ার কথা, ঠিক আছে, এবং আমাদের যেটা ওমেন হকি সেটা কিন্তু আমাদের 2023 হওয়ার কথা। হকি কিন্তু ওমেন্স হকিও হয়, ঠিক আছে, ওমেন্স হকি যেটা না মেন মেন্স হকি ওয়ার্ল্ড কাপই সেটা, ঠিক আছে, সেটা 2023 হয়তো সেলিব্রেট করবে। ক্লিয়ার বন্ধুরা? তো এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার হকির বিষয়ে, আমরা অল্প অ্যাডিশনাল ইনফরমেশন পেয়ে গেলাম বন্ধুরা, যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য এই হকির ইম্পর্টেন্টটা, ঠিক আছে বন্ধুরা, শেয়ার হয়ে যাক, অল্প শেয়ার করে দাও ভাই, একদম একদম। স্পোর্টসে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, স্পোর্টসের থেকে প্রশ্ন তো প্রত্যেকটা এক্সামে হবে, প্রত্যেকটা এক্সামে হবে, কিন্তু এর সংখ্যা হয়তো বা কম, হয়তো বা একটাও আসতে পারে, দুটাও আসতে পারে, আবার পাঁচটাও আসতে পারে। যেমন রেলের পরীক্ষা এবং WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে কিন্তু স্পোর্টসের থেকে যথেষ্ট প্রশ্ন থাকে, রিমেম্বার দ্যাট। তো ওদিকে আমাদেরকে কী জানতে হবে, আমরা শুধু মুখস্থ করলাম তা হলে চলবে না, আমাদেরকে প্রত্যেকটা খেলার বিষয়ে একটু নলেজ থাকতে হবে আমাদের, তাই তো, প্রত্যেকটা খেলার বিষয়ে একটু নলেজ থাকতে হবে। নেক্সট যদি আমরা দেখি নেই, গ্র্যান্ড স্ল্যামস যথেষ্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, গ্র্যান্ড স্ল্যামস, গ্র্যান্ড স্ল্যামস বন্ধুরা যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায়। আমি আমার লাইফে যদি এটা আমি মানে দেখেছি, UPSC লেভেল থেকে, স্টেট PCS থেকে আরম্ভ করে প্রত্যেকটা এক্সামে সব থেকে যদি বেশি প্রশ্ন আসে স্পোর্টসের থেকে, সেটা আসে এই স্ল্যামসের থেকে, গ্র্যান্ড স্ল্যামসের থেকে। এই যে ওপেন খেলাগুলি যে হয়, উইম্বলডন ওপেন, ফ্রান্স ওপেন, US ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, এই জায়গাগুলির থেকে যথেষ্ট প্রশ্ন আমি আমার এক্সামে কিন্তু ফেস করেছি বন্ধুরা। তো তাহলে আমরা দেখে নিচ্ছি যে এই গ্র্যান্ড স্ল্যামগুলি কী কী রয়েছে, গ্র্যান্ড স্ল্যাম। তো বন্ধুরা, আমি এই প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামের বিষয়ে সেপারেটলি বলার আগে বন্ধুরা, 60 ক্রস করে দাও, 52 জন লাইভে রয়েছে আর মাত্র 8 জন, 60 ক্রস করে দাও, আজকের জন্য ততটুকুই কাফি, চলো 60 ক্রস হয়ে যাক বন্ধুরা। দেখো কি বলেছে, একদম বন্ধুরা দেখো কি বলেছে, যে আমরা যদি গ্র্যান্ড স্ল্যামের কথা বলি, আমরা দেখে নিতে পারি যে চারখানা গ্র্যান্ড স্ল্যাম হয়, কিন্তু এই চারখানা গ্র্যান্ড স্ল্যামকে কিন্তু অনেক সময় কি করে, ঠিক আছে, এই চারখানা গ্র্যান্ড স্ল্যাম কি করে, এই চারখানা গ্র্যান্ড স্ল্যাম কিন্তু পরপর কিন্তু তোমাকে সিকোয়েন্সে অনেক সময় প্রশ্ন চলে আসে যে কোনটা আগে হয় কোনটা পরে হয়। তো বন্ধুরা মনে রাখবে, ফার্স্ট যেটা গ্র্যান্ড স্ল্যাম হয় প্রত্যেক বছরের প্রথমেই, সেটা প্রথমটা হয় অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, সেকেন্ডটা কি হয়, সেকেন্ডটা হয় ফ্রান্স ওপেন, কি হয় ফ্রান্স ওপেন, থার্ডটা কি হয়, থার্ড যেটা হয় সেটা হয় US ওপেন, থার্ড যেটা হয় সেটা হয় উইম্বলডন ওপেন, সরি থার্ড ওটা হয় উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেন, এবং ফোর্থ যেটা হয় সেটা কী হয়, সেটা হয় US ওপেন। তাহলে বন্ধুরা আমরা কী কী পড়লাম, সিকোয়েন্সলি কী কী পড়লাম, প্রথমে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, সেকেন্ডলি হচ্ছে ফ্রান্স ওপেন, থার্ডলি হচ্ছে উইম্বলডন ওপেন, এবং ফোর্থ হচ্ছে US ওপেন। ক্লিয়ার? তোমাদের কিন্তু এখান থেকে যথেষ্ট প্রশ্ন চলে আসে, ওকে। চলো
কি বলছে দেখো যে দ্য চ্যাম্পিয়নশিপ উইম্বলডন কমনলি নোন অ্যাজ সিম্পলি অ্যাজ উইম্বলডন অর দ্য চ্যাম্পিয়নশিপ উইম্বলডন অর দ্য চ্যাম্পিয়নশিপ ঠিক আছে আমরা ভাই ঋতুপাল আমি মানগুলি সব বলে দিচ্ছি এখানে কি বলছে দেখো ঠিক আছে এবং এই যে উইম্বলডন ওপেন ইজ দ্য ওল্ডেস্ট চাইনিজ টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এই উইম্বলডন ওপেনটা হচ্ছে ভারত বিশ্বের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে পুরনোতম সবথেকে পুরনো একটা টেনিস টুর্নামেন্ট ক্লিয়ার ওকে বন্ধুরা বন্ধুরা আগে একবার শেয়ার হয়ে যাক চলো তো আমি একটু জল খাই তোমরা একটু শেয়ার করে দাও একটু জল খেয়ে নাও লিঙ্কটাকে ধরে একবার শেয়ার করে দাও যে WBP-র পুরো ক্লাস হচ্ছে পুরো বাংলাতে শেয়ার করে দাও ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও ঠিক আছে চলো 60 জন পার করে দাও তারপরে আবার শুরু করছি চলো একবার শেয়ার হয়ে যাক শেয়ার করেছো আশা করছি সবাই শেয়ার করেছো কি একবার শেয়ার হয়ে যাক চলো বন্ধুরা আচ্ছা দেখো কি বলেছে যে কি বলেছে এখানে বন্ধুরা দেখো সিন্স 1877 1877 সাল থেকে এই খেলাটি খেলা হয় আউটডোর গ্রাস কোর্ট আউটডোর গ্রাস কোর্টে খেলা হতো 1877 সাল থেকে ঠিক আছে ইয়েস সিন্স 2009 উইথ এ রেক্টেটেবল রুফ ওভার সেন্টার কোর্ট এবং 2009 থেকে এই খেলাটি কিসেতে খেলা হচ্ছে একটি সেন্টার কোর্টে একটা রেক্টেটেবল রুফের উপরে খেলা হচ্ছে উইম্বলডন ইজ ওয়ান অফ দ্য ফোর গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট যেটা আদার বিং অস্ট্রেলিয়ান ওপেন ফ্রান্স ওপেন এবং ইউএস ওপেন সিন্স দ্য অস্ট্রেলিয়ান ওপেন শিফটেড টু হার্ড কোর্ট ইন 1988 উইম্বলডন ইজ দ্য অনলি মেজর স্টিল প্লেট অন গ্রাস মনে রাখবে দেখো দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স যে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন ওপেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় বন্ধুরা খুব ইম্পর্টেন্ট যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক আছে অস্ট্রেলিয়ান ওপেনটা কিন্তু একটা হার্ড কোর্ট কোর্টের মধ্যে খেলা হয় মানে একটা গ্রাউন্ডের মধ্যে খেলা হয় হার্ড কোর্ট গ্রাউন্ডের মধ্যে খেলা হয় 1988 সাল থেকে কিন্তু উইম্বলডন ওপেনটা হচ্ছে একমাত্র গেম যেটা খেলা হয় গ্রাসের উপরে ঠিক আছে গ্রাসের উপরে কিন্তু সেটা হয়তো একটা কোর্ট হুইচ ইজ ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ দ্য ক্লাসিক টেনিস টুর্নামেন্ট কোর্ট এবং যেটাকে কি বলা হয় একটি ক্লাসিক টেনিস কোর্ট হিসেবে অভিহিত করা হয় ক্লাসিক টেনিস কোর্ট হিসেবে অভিহিত করা হয় ক্লিয়ার বন্ধুরা আশা করি এখানে সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো আচ্ছা দেখো বেসিক ইনফরমেশনটা জেনে রাখা যথেষ্ট দরকার আমরা যদি আর অল্প দেখি নিই দেখে দেখতেই পাচ্ছ তোমরা উইম্বলডন ওপেনের বিষয়ে কী লিখেছে যে ফাউন্ড হয়েছিল 1877 সালে 143 বছর আগে আজকের থেকে এটা 2019 যেটা খেলা হয়েছে সেটা হয়েছে 133 সংখ্যক খেলা লোকেশন কোথায় খেলা হয় ভেনু হয় লন্ডন ইউকে ঠিক আছে ভেনু কী হয় অল ইংল্যান্ড লাউন টেনিস ক্রনিকেট ক্লাব লাউন টেনিসে একটা ক্লাব রয়েছে সেখানে খেলা হয় ঠিক আছে বন্ধুরা যদি আমরা বলি সারফেসটা কি গ্রাস আউটডোরে খেলা হয় ঠিক আছে যেখানে প্রাইস মানি হিসেবে দেওয়া হয় $34 বিলিয়ন ঠিক আছে ওকে বা ইউরো ইয়েস মেন্স যদি আমরা বলি কারেন্ট চ্যাম্পিয়নকে উইম্বলডন ওপেনে নোভাক ডজোকোভিক ইয়েস যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যান সিঙ্গেলের ক্ষেত্রে নোভাক ডজোকোভিক চ্যাম্পিয়নশিপ পেয়েছে ঠিক আছে চ্যাম্পিয়নশিপ এবং ডাবলের ক্ষেত্রে জুয়ান জে এস ক্যাবেল এবং রবার্ট ফেরা হচ্ছে ডাবলের চ্যাম্পিয়নশিপ বন্ধুরা শেয়ার হয়ে যাক বন্ধুরা যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য এই ক্লাস নিয়ে এসেছি তোমরা যদি না থাকো তাহলে কীভাবে ক্লাস করবো মাত্র 46 এটাকে পার করতে হবে 60 নিয়ে যেতে হবে 60 পার করতে হবে বন্ধুরা চলো শেয়ার করে দাও তো বন্ধুরা চলো আরও কী দেখে নিচ্ছি আমরা ম্যান সিঙ্গেলের ক্ষেত্রে রোজার ফেডারার টাইটেল নিয়েছে ম্যান সিঙ্গেলের ক্ষেত্রে ঠিক আছে মোস্ট সিঙ্গেল টাইটেল ইয়েস নট ম্যান সিঙ্গেল ম্যান সিঙ্গেলের ক্ষেত্রে তো পেয়েছে নোভাক ডজোকোভিক বাট মোস্ট সিঙ্গেল টাইটেল যেটা নিয়েছে সেটা কি রোজার ফেডারার মোস্ট ডাবল টাইটেল কে রয়েছে টড উডব্রিজ নিয়েছে মোস্ট ডাবলের টাইটেল মানে সব থেকে বেশি কি জিতেছে ঠিক আছে যদি আমরা দেখে নিই ওমেনের ক্ষেত্রে কারেন্ট চ্যাম্পিয়নকে সিমোনা হ্যালেপ ওমেন সিঙ্গেলের ক্ষেত্রে কারেন্ট চ্যাম্পিয়ন ঠিক আছে সিমোনা হ্যালেপ এবং ডাবলের ক্ষেত্রে এইচ সি উই এবং বারবোরা স্ট্রিকোভা ঠিক আছে মোস্ট সিঙ্গেল টাইটেল কে নিয়েছে মার্টিনা নভরতিলোভা এবং মোস্ট ডাবল টাইটেল কে নিয়েছে এলিজাবেথ রিয়ান মোস্ট ডাবল টাইটেলের খিতাব ঠিক আছে বন্ধুরা ক্লিয়ার তো চলো তাহলে আমরা এখানে ইনফরমেশন যথেষ্ট পেয়ে গেলাম জাস্ট অসাধারণ ক্লাস থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ ভাই তো আমরা এখানে যথেষ্ট ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ অনারকালি
পেইড ব্যাচে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন ইউটিউবে ক্লাসেস চলবে, বাট ইউটিউবের ক্লাসেসগুলি আমাদের শিডিউলটা আমরা এক্স্যাক্টলি বলতে পারি না। যেরকম তোমাদের বর্তমান মে মাস চলছে, মে মাসের শিডিউলটা আলাদা হয়ে গেছে, সেরকমই হয়তো বা মে জুন মাস আসলে জুন মাসের শিডিউলটাও আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ইউটিউবের ক্লাসটা যেহেতু ফ্রি ক্লাস, তো এটা ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে যে তারা কীভাবে ক্লাস দিতে দিচ্ছে, ক্লিয়ার? বাট পেইড ব্যাচে কিন্তু একটা কথা মাথায় সবাই বসিয়ে নাও, WBCS এর পেইড ব্যাচে তোমাদেরকে WBCS অফিসাররাও অনেক সময় গাইড করবেন, ঠিক আছে? ইভেন তোমাদেরকে বিভিন্ন দু একজন বড় বড় অফিসাররাও তোমাদেরকে মাঝে মাঝে গাইড করে দিবেন, এবং আমরা কিন্তু এখানে পুরো বেসিক থেকে আরম্ভ করে পুরো বেসিক থেকে হাই লেভেল অবধি তোমাদের বেস একদম WBCS এ পুরোপুরি বানিয়ে ছাড়বো, ঠিক আছে? WBCS এর পেইড ব্যাচে যথেষ্ট ইনডেপথ আমরা ক্লাস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, রানা বলছে সুপার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে? ঋতু স্যার উইম্বলডনটা কতদিন ধরে হয়? ঋতু এটা আমাকে একটু দেখে বলতে হবে, ঠিক আছে? ইটস ওকে, চলো কি বলছে দেখো। ইউএস ওপেন, এখন আমরা দেখছি ইউএস ওপেন, দ্য ইউনাইটেড স্টেট ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ ইজ এ হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট, মনে রাখবে বন্ধুরা, এটাও একটা হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট। দ্য টুর্নামেন্ট ইজ দ্য মডার্ন ভার্সন অফ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেনিস চ্যাম্পিয়নশিপ, এবং এই ইউএস যেটা ওপেন, এই ইউএস ওপেনটা কিন্তু একটি মডার্ন ভার্সন অফ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেনিস চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে, ঠিক আছে? দ্য ইউএস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফর হুইচ ম্যান সিঙ্গল অ্যান্ড ম্যানস ডাবল ওয়ার ফার্স্ট প্লেড ইন 1881, 1881 সালে। বিশিত স্যার ক্লাস হবে কি হবে না বলে দিন ভাই, ক্লাস তো হবে ভাই, ক্লাস তো ডেফিনেটলি হবে, বাট WBCS পেইড ব্যাচের কিছু আলাদা করে তো ডেফিনেটলি ক্লাস হবে ভাই, বিকজ তারা অ্যাডমিশন করায় স্টুডেন্ট, ঠিক আছে? অনারকালি ঠিক আছে বোন, কোনো অসুবিধা নেই, দেখো এখানেও তোমরা যথেষ্ট ক্লাস পাচ্ছ, এখানেও তোমরা যথেষ্ট কন্টেন্ট পাবে, কিন্তু দেখো বোন আমরাও কিছু প্রোটোকলের মধ্যে আমরাও বেঁধে আছি। তোমরা এখানে যারা যারা লাইভে আছো সবাই একটা কথা মাথায় রেখো, দেখো আমাদেরও কিছু প্রোটোকলস রয়েছে, আমরাও কিছু নীতি নিয়মের মধ্যে বাধা, ঠিক আছে? বিকজ উই আর দ্য ফ্যাকাল্টিস, উই আর নট দ্য ওনার, ওর উই আর নট দ্য ম্যানেজমেন্ট, বন্ধুরা, ঠিক আছে? এটা একটু আমাদের হয়ে তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, দেখো কি বলছে, যে ফার্স্ট প্লেড ইন 1881 সাল, সিন্স 1987 দ্য ইউএস ওপেন হ্যাজ বিন ক্রোনোলজিক্যালি দ্য ফোর্থ অ্যান্ড ফিনাল গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অফ দ্য ইয়ার, দ্য ফোর্থ অ্যান্ড ফাইনাল গ্র্যান্ড স্ল্যাম অফ দ্য ইয়ার, ঠিক আছে? দ্য আদার থ্রি হচ্ছে ক্রোনোলজিক্যালি কী কী, অস্ট্রেলিয়া, ফ্রান্স, উইম্বলডন, তারপরে কিন্তু আসে ইউএস ওপেন। দ্য ইউএস ওপেন স্টার্ট হয়েছিল অন লাস্ট মনডে অফ অগস্ট অ্যান্ড কন্টিনিউ হয় ফর টু উইক, মনে রাখবে বন্ধুরা, মনে রাখবে। দেখো কি বলেছে, যে ইউএস ওপেন যেটা, ইউএস ওপেনের খেলাটা কিন্তু স্টার্ট হয় লাস্ট মানডে, অগস্ট মাসের লাস্ট মানডেতে, এবং সেটা কন্টিনিউ হয় দুটো পুরো সপ্তাহ, উইথ দ্য মিডল উইকেন্ড কনসার্টিং উইথ দ্য ইউএস লেবার ডে হলিডে, এবং ইউএসের লেবার ডে হলিডের সাথে প্যারালেলি কিন্তু এটা সেলিব্রেট করা হয়, ঠিক আছে বন্ধুরা? তো দিস ইজ অল অ্যাবাউট ইউএস ওপেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাউন্ডেশন হয়েছিল 1881 সালে, এডিশন এটা যেটা 2019 হয়ে গেছে সেটা হচ্ছে 139th, ঠিক আছে? লোকেশন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্কে হয় খেলা, ভেনু হচ্ছে USTA বাইলি চিংকিং ন্যাশনাল টেনিস সেন্টার, এখানে খেলাটি হয়, ক্লিয়ার বন্ধুরা? একদম মাথায় পুরো বসিয়ে নাও। প্রাইজ মানি কত দেওয়া হয়? প্রাইজ মানি দেওয়া হয় US$57 মিলিয়ন হয়, ঠিক আছে? রানাদাস বলছে ক্লাস হবে টপ চেট 100 হলে, একদমই ভাই, ক্লাস দুর্দান্ত নিয়ে আসবো, আরও হ্যাভি ক্লাস নিয়ে আসবো, যদি টপ চেট যদি তোমরা শুরু করতে পারো 100 জনকে দিয়ে, এবং তার জন্য আচ্ছা বলো তো তোমরা কে কে কোথার থেকে রয়েছো, একদমবারে শুরু করো নর্থের থেকে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দার্জিলিং, দেন একদম দিনাজপুর, তোমাদের বাকি মালদা, যত জায়গার থেকে রয়েছো সবাই কমেন্ট করে জানাও তো কে কে কোন জায়গার থেকে রয়েছো, এবং নিজের নিজের জায়গার থেকে কতজন করে স্টুডেন্টকে নিয়ে আসছো, সবাই নিজের নিজের জায়গাতে আমাদের চ্যানেলটাকে কতজনের শেয়ার করেছো, আমাদের চ্যানেলের লিঙ্কটাকে নিয়ে যে শেয়ার তো করবে, ফেসবুক পেজে একবার দিয়ে দাও না সবাই, বা একবার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দাও, কতজন রয়েছে এখানে। সরকারি চাকরি যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমাকে তোমার এনভায়রনমেন্ট বিল্ড করতে হবে, ঠিক আছে? পুরুলিয়া স্যার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে, মেদিনীপুর, সবাইকে বলছি কতজন রয়েছে কমেন্ট করে জানাও, এবং সবাই কতটা শেয়ার করেছো নিজের জায়গায় সেটা একবার কমেন্ট করে আমাকে বলো। চলো বাঁকুড়া, ওকে চলো বলে দাও, কলকাতা থেকে স্বর্ণালী, আচ্ছা চলো সবাই একবার বলো সেভাবে কতটা শেয়ার করেছো এটাও বলো সাথে। চলো আমরা যদি দেখি ইউএস ওপেনের কারেন্ট যে চ্যাম্পিয়ন পেয়েছেন তিনি ছিলেন রাফেল নাডেল, পেয়েছিলেন সিঙ্গেল টাইটেল, ঠিক আছে, সিঙ্গেল টাইটেল, এবং ডাবল চ্যাম্পিয়নশিপ পেয়েছে জুয়ান জে এস ক্যাবেল এবং রবার্ট ফেরা, ঠিক আছে? রবার্ট ফেরা মুর্শিদাবাদ, কো বর্ধমান, তিনজন, দুর্গাপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আচ্ছা
কুচবিহার। আচ্ছা সুব্রত, তুমি তো আমার বাড়ির পাশে কুচবিহারের ছেলে, পূর্ব বর্ধমান, ইস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা চলো, অনেকে সব জায়গার থেকে রয়েছে। রায়গঞ্জ, রায়গঞ্জ যথেষ্ট প্রিয় জায়গা আমার, আমি যথেষ্ট সময় রায়গঞ্জে আমি ঘুরতে গিয়েছি, ঠিক আছে। ওকে, ক্যানিং থেকে। আচ্ছা বিশ্বজিৎ, সবাইকেই বলবো ভাই, দেখো তোমরা যতজন এখানে লাইভে রয়েছো, ক্লাসেস তো আমরা দুর্দান্ত নিয়ে আসবো, কিন্তু দেখো একটা কথা মাথায় রাখো, তোমাদের প্রত্যেকজন স্যারই কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে যদি তোমাদের এখানে লাইভে বেশি ছেলে মেয়ে না আসে। তো ওদিকে এটা তোমাদের রেসপন্সিবিলিটি, কারণ দেখো আমাদের ইউটিউব সেশন থেকে বেনিফিটটা কেয়া হচ্ছে, তোমরা বেনিফিট পাচ্ছ, তোমরা আজকে এতটা এতজন 40 জন 50 জন যারাই আছো, তোমরা আজকে এতটা ভালোবাসা দিয়েছো, সবসময় আমাদের সাথে জুড়ে থাকো, তার জন্য সেই ভালোবাসার জন্য কথাটাকে চিন্তা করে আমরা যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি। এবার যদি সেটা যদি দিনের পর দিন যদি কমে আসে, তাহলে নিশ্চয়ই আমাদেরও ভালো লাগবে না। তো বন্ধুরা তোমরাও একটু কিছু দায়িত্ব নাও, যে ক্লাসের লিঙ্কটিকে একটু শেয়ার করে দিলাম, ক্লাসের লিঙ্কটিকে শেয়ার করে দিলাম, 2-3 জন বন্ধুদেরকে একটু জানালাম, কারো কারো কাউকে কাউকে সাবস্ক্রাইব করতে বললাম, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলটিকে নোটিফিকেশনগুলি পাবে। তো এই ধরনের কিছু ছোটো ছোটো কাজগুলি এবং টপ চ্যাটকে 100 বানানোর দায়িত্বটা কিন্তু তোমাদের বন্ধুরা, যাতে ক্লাস খোলার সঙ্গে সঙ্গে 100 জন ছেলে মেয়ে চলে আসে, তোমাদেরও তোমরা বুঝতে পারো তোমাদের কম্পিটিশনকে। তো তোমরা এখানে এত জায়গার থেকে ছেলে মেয়ে রয়েছো, 100 জন পার করতে পারো না ভাই, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমাদেরকেও মোটিভেট, তোমরা হচ্ছে আমাদের মোটিভেশন, যেমন আমরা হচ্ছে তোমাদের মোটিভেশন, তোমরাও কিন্তু আমাদের মোটিভেশন, ঠিক আছে। তোমরা আমাদেরকে মোটিভেট করে রাখতে সহায় করো বন্ধুরা, ঠিক আছে। শেয়ার করে দাও, আরও বন্ধুদেরকে জানাও এই বিষয়ে, R247 বাংলা টিমের বিষয়ে, ক্লিয়ার। আচ্ছা আমরা যদি দেখে নেই বন্ধুরা, চলো তাহলে শুরু করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। যদি আমরা বলি যে ওমেনের ক্ষেত্রে কারেন্ট চ্যাম্পিয়ন কে পেয়েছে, বিনাক্কা অ্যান্ড্রিসিকু, এবং চ্যাম্পিয়নশিপ অ্যালিসা মার্টিনস আরেনা সেভেলেঙ্কা, ঠিক আছে, ডাবলের ক্ষেত্রে, ঠিক আছে। স্যার US ওপেন ইনডোর না আউটডোর? দেখো এটা একটা হার্ড কোর আমরা বলতে পারি ওপেন স্পেসে খেলা হয়, ঠিক আছে। ওকে ওকে, দেখো কি বলছে, দেখো নেক্সট, মোস্ট সিঙ্গেল টাইটেল কে পেয়েছে, মোল্লা মোলোরি US ওপেনের মোস্ট সিঙ্গেল টাইটেল পেয়েছে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তাহলে এখানে আমরা মোটামুটি একটু ইনফরমেশন পেয়ে গেলাম। মুভ করছি আমাদের অস্ট্রেলিয়ান ওপেনে। অস্ট্রেলিয়ান ওপেনটা কি দিয়েছে দেখো, তোমরা এখানে দেখে নাও, অস্ট্রেলিয়ান ওপেন ইজ দ্য টেনিস টুর্নামেন্ট হেল অ্যানুয়ালি ওভার লাস্ট 4 নাইট জানুয়ারি, প্রত্যেক বছর জানুয়ারিতে খেলা হয়। আমরা জানি যে অস্ট্রেলিয়ান ওপেন সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে প্রথমেই খেলাটা হয় জানুয়ারি মাসে, খেলাটা হয় ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া। মেলবোর্ন কি, মেলবোর্ন গ্রাউন্ড হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে বড় স্টেডিয়াম, সেই মেলবোর্নে খেলা হয়। তা কিন্তু যদিও বা ভারতবর্ষ এখন অনেকটাই এগিয়ে এসেছে, তাই তো। ওকে কুন্তল, কনসেন্ট্রেট করো ক্লাসে ভাই, গল্প পরে করবে ভাই, যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস। দ্য টুর্নামেন্ট ইজ দ্য ফার্স্ট অফ দ্য 4 গ্র্যান্ড স্ল্যাম টেনিস ইভেন্ট, যেটা হেল্ড হয় প্রত্যেক 4 বছর পরে, প্রত্যেক বছর, ইচ ইয়ার অ্যাকসেপ্টিং 1986 সালে শুধুমাত্র খেলাটি হয়নি, প্রসিডিং দ্য ফ্রান্স ওপেন, উইম্বলডন অ্যান্ড US ওপেন। এটার ফিচার্স কি, ম্যান এবং ওমেন সিঙ্গেল খেলা হয়, ম্যান এবং ওমেন মিক্সড ডাবল খেলা হয়, জুনিয়র চ্যাম্পিয়নশিপও এখানে খেলা হয়, হুইল চেয়ার লিজেন্ড অ্যান্ড এক্সপিডিশন খেলাও কিন্তু হয়, এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি, ঠিক আছে। প্রায়র টু 1988 ইট ওয়াজ প্লেড অন গ্রাস কোর্ট, এবং মনে রাখবে অস্ট্রেলিয়ান ওপেনটাও কিন্তু গ্রাস কোর্টে খেলা হতো, বাট সিন্স দ্যান 3 টাইপস অফ হার্ড কোর্ট সার্ফেস হ্যাভ বিন ইউজড অ্যাট মেলবোর্ন পার্ক, এবং তারপরের থেকে কিন্তু 1988 এর পরের থেকে কিন্তু 3 ধরনের হার্ড কোর্ট গ্রাউন্ডে কিন্তু খেলাটা হয়, ঠিক আছে। অন্যকালে তুমি আমাকে আফটার দিস ক্লাস আমাকে ফোন করতে পারো, দের ইজ নো প্রবলেম, ওকে, আফটার দিস ক্লাস ফোন করতে পারো। ওকে নেক্সট কি বলেছে দেখো বন্ধু, নেক্সট কি বলেছে, যে নেক্সট যদি আমরা দেখে নিতে পারছি যে সার্ফেস হ্যাভ বিন মেলবোর্ন পার্ক, গ্রিন কালার্ড রবার্ট এস আপ 2007, ব্লু পেলেক্সিশিয়াস ফ্রম 2008 টু 2019 খেলা হয়েছে, ঠিক আছে, এবং ব্লু গ্রিন সেট খেলা হতো 2020 খেলা হয়েছে 2020, ক্লিয়ার। আচ্ছা ফার্স্ট খেলা হয়েছিল 1905 অ্যাজ দ্য অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ, দ্য অস্ট্রেলিয়ান ওপেন হ্যাজ গ্রোন টু বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন সাউদার্ন হেমিসফিয়ার, সাউদার্ন হেমিসফিয়ারের সব থেকে, না না ইটস ওকে কুন্তাল ভাই, সরি বলার কিচ্ছু নেই, অল্প স্বল্প তো কথা চলতা এই আর কোই প্রবলেম নেই। চলো এই এই যে অস্ট্রেলিয়ান ওপেন সেটা সাউদার্ন হেমিসফিয়ারের সব থেকে বড় একটি খেলা, এবং এই অস্ট্রেলিয়ান ওপেনের নিকনেম হচ্ছে দ্য হ্যাপি স্ল্যামস, অস্ট্রেলিয়ান ওপেনের আরেকটা নিকনেম হচ্ছে দ্য হ্যাপি স্ল্যাম, যথেষ্ট ইম্পর্টেন্ট এই পয়েন্ট, পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। অ্যান্ড অফেন রিফার্ড অ্যাজ দ্য গ্র্যান্ড স্ল্যামস অফ এশিয়া প্যাসিফিক, দ্য টুর্নামেন্ট অফ দ্য হাইয়েস্ট অ্যাটেন্ডেড গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট উইথ মোর দেন 8,000 81,000 2,000 পিপল 81
8,12,000 পিপল অ্যাটেন্ড করে 2020 টুর্নামেন্টে অ্যাটেন্ড করেছে 8,12,000 মানুষ অ্যাটেন্ড করেছে ইট ওয়াজ অলসো দ্য ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট টু ফিচার ইনডোর প্লে ডিউরিং এটা ইনডোরে খেলা হতো আগে ডিউরিং দ্য ওয়েট ওয়েদার অফ এক্সট্রিম হিট অ্যান্ড ইটস থ্রি প্রাইমারি কোর্টস এটা ইনডোরে খেলা হয় এটা এটা কিন্তু আউটডোরে খেলা হয় না ঠিক আছে রোড লাভার অ্যারিনা মেলবোর্ন অ্যারেনা অ্যান্ড দ্য কি রিফার্বড মার্গারেট কোর্ট অ্যারেনা এই তিনটা কোর্টে কিন্তু কি হয় এই খেলাটি খেলা হয় বন্ধুরা ক্লিয়ার চলো এখানে আমরা যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেছি তোমরা তাহলে এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট ইনফরমেশন রয়েছে একবার তোমরা এখানে পড়ে নিবে বন্ধুরা ঠিক আছে তো এতটুকু অবধি কার কার ক্লিয়ার একবার কমেন্ট করে জানাও এতটুকু অবধি কার কার ক্লিয়ার বন্ধুরা কিন্তু শেয়ার হচ্ছে না এটাই কিন্তু দুঃখ লেগে যায় তোমরা ক্লাস আনতে বলো কিন্তু তোমরা শেয়ার করো না বা স্টুডেন্ট চলে যাচ্ছে এরকম হলে তো হবে না বন্ধুরা দেখো একটা কথা মনে রাখবে মাথায় সরকারি চাকরি পাওয়া যতটা ইজি ততটা কিন্তু কঠিনও বন্ধুরা আমাদের মনে বিশ্বাস আছে যে আমরা সরকারি চাকরি পাবো কিন্তু তার জন্য ঘুমিয়ে থাকলে চলবে না তোমাকে সূর্য যেরকম নিজেকে পুড়িয়ে আলো দেয় সেরকম তোমাকে কিন্তু বার্ন হতে হবে ঠিক আছে সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন যতটা ইজি ততটাই কিন্তু কঠিন বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে আমি যেখান থেকে যতটুকু ইনফরমেশন পাই না কেন তোমার পরীক্ষার জন্য হেল্পফুল তোমার পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল তো বন্ধুরা চেষ্টা করবে সবসময় ক্লাসটিকে ভালো করে গ্রিপ করার এই যে মুভমেন্টগুলি একবার আছো জোর যাচ্ছ এই যে ডিস্ট্র্যাকশন যথেষ্ট বড় তোমাদের মানে কি বলবো একটা বাধা তোমরা দেখবে তোমরা যখন পড়তে বসবে অনেক সময় তোমরা মোবাইলে গুগলে কিছু একটা সার্চ করতে গিয়ে ফেসবুকে ঢুকে যাচ্ছ গুগলে কিছু একটা সার্চ করতে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছ তোমরা ডিস্ট্র্যাক্ট হচ্ছ তোমরা জানো না যে তোমরা কতটা সময় ফেসবুক হোয়াটসঅ্যাপের পিছনে তোমরা নষ্ট করছো তো বন্ধুরা এটাকে ভালো করে শেখার চেষ্টা করে ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে পিডিএফ টিডিএফ সব পাবে ভাই কিন্তু এত কম হলে আমি কি দিব কিছুই দিতে ইচ্ছা করছে না এত কম হলে হবে না সবাই শেয়ার করো আরো চলো লাস্ট দেখে নিচ্ছি আমরা ফ্রেঞ্চ ওপেনে কি বলেছে দেখো ফ্রেঞ্চ ওপেন ঠিক আছে যেটাকে আরো আরেকটা নামে জানা যায় সেটা হচ্ছে রোনাল্ড গারোস নামেও জানা যায় ফ্রেঞ্চ ওপেনকে যেটা হচ্ছে একটি মেজর টেনিস টুর্নামেন্ট যেটা খেলা হয় প্রত্যেক এভরি টু উইকস অফ দ্য স্টেটেড রোনাল্ড গ্রোস ইন প্যারিস ঠিক আছে ফ্রেঞ্চ দুই সপ্তাহে খেলাটা হয় বিগিনিং হয় মে মাস থেকে ইচ ইয়ার আমি তাহলে জানি না হয়তো বা এবছর তাহলে তো হয়তো বা এটা খেলা হলোই না বিকজ আমরা তো পুরো লকডাউন পুরো দেশ সবাই তো লকডাউনেই চলছে এক্সেপ্ট 2020 কারণ 2020 খেলা হয়নি ইয়েস বিকজ অফ দিস করোনা ভাইরাস ইস্যু ঠিক আছে হুইচ বিগেন্স ইস লেট সেপ্টেম্বর ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক দ্য ভেনু ইজ নেমড আফটার দ্য ফ্রেঞ্চ অ্যাভিয়েটার রোনাল্ড গ্যারোস তার নামে এই ভেনুটা নির্নাম করা হয়েছে ইট ইজ এ প্রিমিয়ার ক্লে কোর্ট এবং দেখো এই কোর্টটা কিন্তু খেলার কোর্টটা কিন্তু একটু আলাদা অ্যান্ড অ্যাটেনশন কিলার একদমই ঠিক একদমই তাই বলেছো একদমই বাপনও ঠিক বলেছে কিন্তু ভাই স্মার্ট ওয়ার্কটার মানেটাও জানতে হবে স্মার্ট ওয়ার্ক কাকে বলে যে আমি কী করবো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট তার সাথে সাথে আমি কী করবো না দ্যাটস অলসো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট রিমেম্বার দ্যাট ইজ কল দ্য স্মার্ট ওয়ার্ক ক্লিয়ার হচ্ছে নেক্সট কি বলেছে দেখো যে এই খেলাটা কিন্তু ক্লে কোর্ট টেনিস চ্যাম্পিয়নশিপে খেলা হয় ক্লে কোর্ট আমরা কি কি পড়লাম হার্ড কোর্ট ক্লো কোর্ট পড়লাম আমরা গ্রাস কোর্ট পড়লাম কিন্তু এই যে ফ্রান্স ওপেন সেটা কিন্তু খেলা হয় ক্লে কোর্টে ক্লিয়ার ক্লে কোর্ট আচ্ছা দ্য আদার থ্রি উইং অস্ট্রেলিয়া উইম্বলডন অ্যান্ড ইউএস ওপেন আমরা সবাই খুব ভালো মতোই জানি তো বন্ধুরা এখানে যথেষ্ট কিছু ইনফরমেশন সেরকম নেই তোমরা একটু একবার দেখে নিও মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট ঠিক আছে দেখো ফাউন্ড হয়েছিল ফ্রান্স ওপেনের ফাউন্ড হয়েছিল কত সালে ফাউন্ড হয়েছিল 1991 সালে যেটা এখন 129 ইয়ার্স হয়ে গেছে লোকেশন প্যারিসে খেলা হয় এবং 2019 যেটা খেলা হচ্ছে সেটা 123 এডিশন ছিল 123 নম্বর এডিশন ছিল বন্ধুরা ঠিক আছে ওকে নেক্সট যদি আমরা দেখি কারেন্ট চ্যাম্পিয়নশিপ রাফেল নাডেল এবং ডাবলসের ক্ষেত্রে আছে কে অ্যান্ড্রিউ মাইন্স এবং রাফেল নাডেল একদমই তাই ঠিক আছে ক্লে কোর্ট মানে লাইক পিস দিয়ে যেটা বানানো কোর্ট থাকে সেরকম ক্লে কোর্ট ঠিক আছে ক্লে যেটা আমাদের ম্যাটেরিয়াল রিসোর্সেস ঠিক আছে সেই কোর্ট আচ্ছা যদি আমরা আরও দেখি ওমেনের ক্ষেত্রে কারেন্ট চ্যাম্পিয়নশিপকে অ্যাসিলিক বার্টি এবং চ্যাম্পিয়নশিপ ডাবলের ক্ষেত্রে ছিল টিবি ক্রিস্টিনা মালদিভিকোইক এবং ক্রিস ইভার্ট ঠিক আছে বন্ধুরা আচ্ছা তো এই ছিল আমাদের বেসিক্যালি ফ্রান্স ওপেনেরও কিছু ইনফরমেশন কিছু তথ্য ঠিক আছে আমরা বুঝতে পারলাম তো বন্ধুরা আজকে আমাদের শেষ গেম কিন্তু এটাই রয়েছে তারপরে আমরা কালকে ইম্পর্টেন্ট হিস্ট্রি রিলেটেড স্পোর্টসে আমরা কালকে মুভ করব আজকে আমরা এখানে শেষ করব সাউথ এশিয়ান গেম নিয়ে আমরা আজকে দেখে নিচ্ছি সাউথ এশিয়ান গেমকে কী বলা হয় সাউথ এশিয়ান গেমকে বলা হয়
কি বলা হয় বলো তো দেখি, একবার কমেন্ট করে বলো, চলো কি বলেছে দেখো। সাউথ এশিয়ান গেম অলসো নোন অ্যাজ এশিয়ান ফেডারেশন গেম ইজ এ বাই অ্যানুয়াল মাল্টি স্পোর্টস ইভেন্ট। সাউথ এশিয়ান গেমকে লাল মাটির তৈরি কোর্ট, একদমই ঠিক, এই তো বলে দিয়েছে মেহবুব, ঠিক আছে। ওকে কি বলেছে দেখো, ক্লে কালার, ইয়েস, কি বলেছে দেখো এখানে যে সাউথ এশিয়ান গেমের আরেকটি নাম হচ্ছে এশিয়ান ফেডারেশন গেম, যেটা বাই অ্যানুয়াল মাল্টি স্পোর্টস ইভেন্ট, যেটা হেল্ড হয় এমং দ্য অ্যাথলেটিক্স ফ্রম সাউথ এশিয়া। সাউথ এশিয়ার যত অ্যাথলেটিক্স আছে তাদের মধ্যে এই খেলাটি হয়। দিস গেম ওয়াজ ম্যানেজ বাই সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল। সাউথ এই খেলাটিকে মেনশন করে, মেনটেন করে সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল, যেটা ফর্ম হয়েছিল 1983 সালে 1983-তে। অ্যাট প্রেজেন্ট সাউথ এশিয়ান গেম ওয়াজ জয়েন্ট বাই 8 মেম্বার, নেমলি আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ। অ্যাট প্রেজেন্ট সাউথ এশিয়ান গেমে জয়েন হয়ে আছে 8খানা মেম্বার, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। দ্য ফার্স্ট সাউথ এশিয়ান গেম খেলা হয়েছিল নেপালে 1983 সালে, 1983-তে খেলা হয়েছিল, ঠিক আছে। এবং লাস্ট সাউথ এশিয়ান গেমও কিন্তু খেলা হয়েছে নেপাল অ্যান্ড পোখরাতে, নেপাল এবং পোখরাতে খেলা হয়েছিল লাস্ট সাউথ এশিয়ান গেম বন্ধুরা। তো এখানে আমরা যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেছি বন্ধুরা। তো তোমরা একবার ক্লাসটি যারা যারা দেখোনি তারা একবার আমার কালকের এবং আজকের ক্লাসটা একবার দেখে নিও, তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তো বন্ধুরা আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখবো। আচ্ছা এবার হচ্ছে যে একজন এখানে যারা যারা অ্যাডমিশনের কথা নিয়ে যারা যারা বলছে তাদের সবাইকে বলে দিব যে আজকে কিন্তু তোমরা সবাই আমাদেরকে সন্ধ্যে 6টার থেকে রাত 11টা 30 পর্যন্ত কল করতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য যথেষ্ট অফার রয়েছে, 3,000 টাকার থেকে 3,500 টাকার মধ্যে হয়তো তোমাদের অ্যাডমিশন হয়ে যেতে পারে। আমরা লাইভে এসে বলে দিব তোমাদেরকে আরও ভালো করে, ঠিক আছে। ঋতু, আমি সেটা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বা স্ট্যাটিক পার্টে তোমাদেরকে আমি ডিভিশনগুলি ম্যাপ বেস আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে তো বন্ধুরা, তো আজকে তোমরা যারা যারা অ্যাডমিশন করবে তারা তারা সবাই একটা প্রথমে কাজ করবে, সেটা কি করবে তোমরা, সেটা হচ্ছে তোমরা কিন্তু অ্যাডমিশন করার আগে একবার হলেও আমাদেরকে এই নাম্বারে ফোন করে নিবে, কারণ যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আমরা তাতে বেশ খুব বেশি খুব ভালো করে কনসেন্ট্রেশন রেখেছি, 87 50 60 99 44। একবার নাম্বারটিকে তোমরা টুকে নাও, 87 50 60 99 44। আজকে বিকেল সন্ধে 6টার থেকে রাত 11টা 30 অবধি আমরা রয়েছি তোমাদের সাথে, আমাদেরকে ফোন করতে পারো অ্যাডমিশন সম্পর্কিত সম্পূর্ণ কথা আমাদের থেকে জেনে যে কোন কোর্টে কতটা ছাড় রয়েছে সব কিছু কী করতে পারো, তোমরা সব কিছু আমাদের কাছে জেনে নিতে পারো, ঠিক আছে। অ্যান্ড দেন তোমরা অ্যাডমিশন করতে পারো। তো বন্ধুরা এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। অনারকালি ইয়েস, তুমি আমাকে কল করে নিও একটু পরে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো থাকো। এবং আজকে এখনই পরপর যেগুলি ক্লাস আছে সেগুলি অ্যাটেন্ড করো, এবং আজকে কিন্তু 25শে বৈশাখ তোমাদের জন্য যথেষ্ট সুবর্ণ একটা সুযোগ, সবাই অ্যাডমিশন করার চেষ্টা করো, 19শে মে থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে কালকে সকাল 8:15 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ।